নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব একটা হেলদি স্ন্যাক্সের রেসিপি। রেসিপিটির নাম স্টাফড ক্যাপসিকাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন শুরু করা যাক। স্টাফড ক্যাপসিকাম বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, বয়েলড ডিম কেটে রেখেছি, আর সেদ্ধ করা আলু আমি ম্যাশ করে রেখেছি। আর আমি নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, লঙ্কার গুঁড়ো, নুন আর একটু গরম মশলার গুঁড়ো। এবার আমি তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জিরে ফোড়ন দেব। এবার দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব। এবার পাঁচ মিনিট মতো এটা আমি ভেজে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। আমি এবার ক্যাপসিকাম কাটাটা দেখাচ্ছি। এরকম ভাবে কেটে নিতে হবে। যেটুকু বীজ আছে ফেলে দিলাম। এবার আমি এর মধ্যে স্টাফটা দিয়ে দেব। খুব ভালো করে চেপে চেপে দিতে হবে। এবার আমি ডিমের টুকরো গুলো দিয়ে দেব। আরো একটু স্টাফ দিয়ে দেব। সেম ভাবেই এটাও বানিয়ে নেব। এবার আমি ক্যাপসিকামটার মাঝখান দিয়ে টুকরো করে নেব। পেছন দিকটাও সেম ভাবে কেটে নেব। সেম ভাবে আরেকটাও বানিয়ে নেব। এটার গায়ে আমি তেলটা মাখিয়ে তারপর এটা ভাজতে দেব। একদম সামান্য তেলেই হবে, প্যানে তেল দেওয়ার কোনো দরকার নেই।
গ্যাসটা লো ফ্লেমে রাখবো। এবার এটা ঢেকে দেব। তিন চার মিনিট ঢাকা ছিল, এবার আমি ঢাকনাটা খুলে দেব। এগুলোর ওপর দিয়ে তেল মাখিয়ে আবার এটা উল্টে দেব এইভাবে। খুব সাবধানে উল্টাতে হবে। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এটা আবার তিন চার মিনিটের জন্য ঢেকে দেব। তিন চার মিনিট হয়ে গেছে, এবার আমি এটা দেখছি, এটা প্রায় রেডি হয়ে গেছে। এটা আমি সার্ভ করে দেবো। এবার স্টাফড ক্যাপসিকাম আমি সার্ভ করে দিয়েছি। একদম অন্যরকম একটা ডিশ, দেখতেও দারুণ লাগছে। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বানান আর আমাকে জানান যে কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। নিজে খান, সকলকে খাওয়ান।